সাকিবের বুটে বল লাগার আগে আল্টা এজে স্পাইক ছিল, কিন্তু জিম্বাবুয়ান টেলিভিশন আম্পায়ার ল্যাংটনের দাবি ব্যাট মাটিতে লেগেছে, কিন্তু রিভিউতে স্পষ্ট ব্যাটের সাথে বল স্পর্শ হয়েছে। তবে আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। ম্যাচের টার্নিং পয়েন্ট এখানেই, পরপর দুই বলে সৌম্যর পর সাকিবকে হারিয়ে ম্যাচের মোমেন্টামটাও হারায় টাইগাররা। এর আগে টস ভাগে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে তিনটি পরিবর্তন, ওপেনিংয়ে লিটন ও শান্ত, সবাই তাকিয়ে লিটনের দিকে, উড়িয়ে আর গড়িয়ে বাউন্ডারি লিটনের ব্যাটে, স্বপ্ন তখন বড় স্কোরের, কিন্তু পয়েন্টে স্কোয়ার্ড খেলতে গিয়ে লিটন আউট, স্তব্ধ অ্যাডিলেড, পাওয়ার প্লে শেষে এক উইকেটে 40 রান বাংলাদেশের। তবে একাদশে সুযোগ পেয়ে জ্বলে ওঠার আভাস সৌম্য সরকারের, শান্তর অ্যাঙ্কর রোলে রান তোলেন, 10 ওভারে ক্যালকুলেটিভ ব্যাট করে বাংলাদেশের স্কোর 1 উইকেটে 70, বাকি 10 ওভারে অন্তত 80 রান উঠলে স্কোরবোর্ডে 150 রান হবে টাইগারদের, ব্যাপারটা স্বাভাবিকই ছিল, কিন্তু পরের ওভারে সব হলো অস্বাভাবিক। সৌম্যর আউটের পরের বলে সাকিবের এমন বিতর্কিত আউটে বাংলাদেশের ব্যাটিংয়ের মোমেন্টাম দখলে নেয় পাকিস্তান। শান্ত টি টোয়েন্টি ফর্ম্যাট ভুলে ব্যাট করেছেন ওয়ান ডে মেজাজে, 48 বলে 54 রানে থেমেছেন তিনি। সাকিবের আউটের পর সবাই যেন ম্লান হয়েছেন, মোসাদ্দেক সোহানরা নিজেদের প্রমাণে আরও এক দফা ব্যর্থ, আফিফের 20 বলে 24 রানের ইনিংসে স্বল্প রানের পুঁজি বাংলাদেশের। 127 রানের টার্গেট আস্কিং রান রেট 6-এর কিছু বেশি কঠিন নয়, বিশ্বকাপে বরাবরই বাংলাদেশকে প্রথম ওভারে ব্রেক থ্রু দেওয়া তাস্কিন এবারেও বারো দিয়ে বোলিং করে রেজনকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সহজ ক্যাচ ফেললেন দেশসেরা কিপার নুরুল হাসান সোহান। জীবন পেয়ে বাবরকে নিয়ে আস্কিং রান রেটের সাথে ছুটতে থাকেন রিজওয়ান, 10 ওভারে বিনা উইকেটে 56 রান পাকিস্তানের, বাংলাদেশের পর পাকিস্তানও 10 ওভারের পর কিছুটা এলোমেলো। বাবর আজম 25 রানে আউট হবার পর 32 রান করে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ানও, মোহাম্মদ নওয়াজ রান আউট হলে কিছুটা জমে ওঠে ম্যাচ, কিন্তু 16 ওভারে আবারও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, তাস্কিনের এই ডেলিভারি নোবল ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে অনেকটাই দুলতে থাকা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় পাকিস্তান, 11 বল বাকি থাকতে সেমিফাইনালে ওঠে 2009 টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলে ঘাটতি আছে মেনে নেওয়া যায়, কিন্তু ভদ্রলোকের ক্রিকেটে রক্ষক হয়ে যখন ভক্ষকের ভূমিকায় থাকেন আম্পায়াররা, তখন সে খেলা হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ কলঙ্কিত। এডিলেড থেকে হুমায়ুন কবির রোজ, এখন অস্ট্রেলিয়া।